যানবাহন নিয়ন্ত্রণ দুর্ঘটনা রোধে কাজ করতেন, এবার তিনি পথের বলি হলেন। বলছিলাম ট্রাফিক কর্মী আলভিন মারাকের কথা। যান দুর্ঘটনা কিছুতেই আটকানো সম্ভব হচ্ছে না, আর তার খেসারত দিতে হলো এক পুলিশ কর্মীকে। সোমবার সকাল আনুমানিক 7:30 নাগাদ লংতরাই ভেলি মহকুমার মনু থানাধীন এসকে পাড়া এলাকায় 12-চাকার লরি একটি বাইককে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে বাইক চালক আলভিন মারাকের মৃত্যু হয়। আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে ডিউটি আমার সময় রাস্তার মধ্যে। তোমার ভাই কি চাকরি করতো? পুলিশ কনস্টেবল। পুলিশ কনস্টেবল উঠ নিচে লুঙ্গায় পড়ে যায়। পুলিশ গাড়ির চালক রাজীবল শেখকে আটক করে। নিহত আলভিন মারাক আম্বাসা ট্রাফিকে কর্মরত ছিল। এদিন ডিউটিতে আসার সময় ঘটনাটি ঘটে। ঘটনায় তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।